কৰিছো দেখৰ লাখ লাখ লোকৰ বাবে ভাল খবৰ আনিছে কেন্দ্ৰৰ মোদী চৰকাৰে। নতুনকৈ 1,30,000 লোকে লাভ কৰিব চৰকাৰী পকীঘৰ। চৰকাৰী পকীঘৰৰ সমান্তৰালভাৱে কেইবাটাও বিশেষ সুবিধা লাভ কৰিব দেশৰ জনতাই। দেশৰ জনতাক উদ্দেশ্যে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে কি কি সুবিধা প্ৰদান কৰিছে, নতুনকৈ আপুনি চৰকাৰী পকীঘৰ লাভৰ বাবে কি কি যোগ্যতা থাকিব লাগিব, কিদৰে আবেদন কৰিব এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিম। ব্রেকিং নিউজ এই মুহূর্ত সরকারি পকীঘরক লৈ নতুন খবর এই মুহূর্ত আহি পড়েছে। 1,30,000 লোকে নতুনকৈ লাভ করব সরকারি পকীঘর। বার্ষিক আয় 3-6 লাখ টাকার তলর পরিয়ালেহে লাভ করব এই ঘর সমূহ। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত বিনামূলীয় ঘরের লগতে লাভ করব শৌচাগার। বিনামূলীয়ভাবে শৌচাগারও নির্মাণ করে দিব কেন্দ্রের মোদী সরকারে। মধ্যবিত্ত শ্রেণীর লোকেও লাভ করব এই সুবিধা। পূর্বতে যেহেতু নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোককে দিয়া হয়েছিল, এইবার মধ্যবিত্ত শ্রেণীও লাভ করব সরকারি পকীঘর। আবেদনকারী ভারতীয় নাগরিক হব লাগিব, কি কি যোগ্যতা থাকিব লাগিব এই মুহূর্তত উল্লেখ করার চেষ্টা করছো। নিজের নামত কোনো ঘর থাকিব নালাগিব। নিজের নামত পূর্বতে যদি ঘর আছে আপনি সরকারি পকীঘর লাভ নকৰিব। আবেদনকারীর রেশন কার্ড থাকিব লাগিব। আবেদনকারীর রেশন কার্ড থাকাটো বাধ্যতামূলক। অসমৰ 1,30,000 লোকক দিয়া হব পকীঘর। নতুনকৈ 1,30,000 লোকে পকীঘর লাভ করব। ধনের পরিমাণ 2,60,000 বৃদ্ধির সম্ভাবনা আছে। PMAY@MIS.gov.in অথবা PMAY.NIS.in আপনি আবেদন করব পাৰিব। ঘর লাভ নকৰা সকলে অফলাইন অনলাইন দুটা পদ্ধতিত করব পাৰিব আবেদন। আর কি কি নথিপত্রের প্রয়োজন হব এই মুহূর্তত জানার চেষ্টা করছো। সরকারি পকীঘর লাভের কি কি নথিপত্রের প্রয়োজন হব এই মুহূর্তত উল্লেখ করেছো। হিতাধিকারীর ব্যাংকর অ্যাকাউন্ট থাকিব লাগিব। যদি আপনি হিতাধিকারী তেন্তে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকাটো বাধ্যতামূলক। আধার কার্ড, পান কার্ড, ভোটার কার্ড থাকাটো বাধ্যতামূলক। জাতিগত প্রমাণপত্র অ্যাক্টিভ মোবাইল নম্বরত থাকিব লাগিব। জাতিগত প্রমাণপত্র থাকিব লাগিব আর আপনার মোবাইল নম্বরটো রেজিস্টার্ড হব লাগিব। আয়র প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট আর এখন রঙিন ফটো লাগিব আপনার। ব্যাংকর অ্যাকাউন্ট পোনপটিয়াক ধন প্রদান করব সরকারে। ব্যাংকর অ্যাকাউন্টতেই আপনার পোনপটিয়াভাবে ধন প্রদান করব সরকারে। আধার কার্ড না থাকলে করব নয় ঘরের আবেদন। আপনার ইনকাম সার্টিফিকেট থাকিব লাগিব, আধার কার্ড থাকিব লাগিব আর পূর্বে তালিকারপরা বাদ পড়া সকলে এইবার ঘর লাভ করব বলে উল্লেখ করা হয়েছে। 2 কোটি ঘরের অসমে লাভ করব 1,30,000 ঘর। মুকলি করা হয়েছে বিশেষ টোল ফ্রি নম্বর। আমি ইতিমধ্যে পূর্বতে উল্লেখ করেছো টোল ফ্রি নম্বর মুকলি করা হয়েছে। বিশেষ টোল ফ্রি নম্বর আপনি অভিযোগ দাখিল করব। 1800-11-6163 আপনি অভিযোগ দিব পারিব যদিহে আপনি সমস্যার সম্মুখীন হয়েছে, অথবা 1800-11-3377 আপনি অভিযোগ দাখিল করব পারিব। পুনর্বার উল্লেখ করব বিচারিছো সরকারি পকীঘরক লৈ নতুন খবর এই মুহূর্তত আহি পড়িছে। 2 কোটি ঘরের অসমে লাভ করব 1,30,000 ঘর। আর সরকারি পকীঘরক লৈ নতুন খবর এই মুহূর্তত দিয়ার চেষ্টা করছো। 2,60,000 লৈ ধনের পরিমাণ বৃদ্ধি করার পূর্ণ সম্ভাবনা আছে। সরকারি পকীঘর আবেদনকারী ভারতীয় নাগরিক হব লাগিব। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি আপনার থাকিব লাগিব। সমান্তরালভাবে ইনকাম সার্টিফিকেট থাকিব লাগিব। নিজের নামত পূর্বতে কোনো ঘর থাকিব নালাগিব। জাতিগত প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, অ্যাক্টিভ মোবাইল নম্বর থাকিব লাগিব।
সরকারি পক্ষী ঘরক লৈ কেবেটাও নতুন খবর আহিছে এবাৰ 2 লাখ 60 হাজাৰ লৈ বৃদ্ধি কৰা হৈছে সরকারি ঘৰৰ আয়ৰ পৰিমাণ আৰু বার্ষিক 3ৰ পৰা 6 লাখ টকাৰ তলত জৰি আপোনাৰ ইয়ারলি ইনকাম বার্ষিক আয় যদি 3ৰ পৰা 6 লাখ টকাৰ তলত হয় তেন্তে আপুনি সরকারি পক্ষী ঘৰ লাভ কৰিব সরকারি পক্ষী ঘৰৰ সমান্তৰালভাৱে বিনামূলীয়া কৈ হোসাগাৰো নিৰ্মাণ কৰি দিব সরকারে আৰু সরকারি পক্ষী ঘৰক লৈ কেবেটাও বিজেতে বিশেষ সুবিধা প্ৰদান কৰা হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ 2 কোটি পক্ষী ঘৰৰ 130,000 ঘৰ অসমে লাভ কৰিব অসমৰ জনতাৰ বাবে 130,000 ঘৰ ধাৰ্য কৰা হৈছে আৰু যদিহে আপোনাক সরকারি পক্ষী ঘৰৰ প্ৰয়োজন আছে কি কি বিশেষ সুবিধা প্ৰদান কৰা হ'ব সরকারি পক্ষী ঘৰৰ বাবে আপুনি কি কি যোগ্যতা অর্জন কৰিব লাগিব কিদৰে আপুনি আবেদন কৰিব আবেদনৰ প্ৰক্ৰিয়া সমূহ কি কি আমি পুনৰবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছো বিনামূলীয়া ঘৰৰ লগতে লাভ কৰিব হোসাগাৰ pmaymis.gov.inত আপুনি অনলাইন মাধ্যমত আবেদন কৰিব পাৰিব আৰু ঘৰ লাভ নকৰা সকলে অফলাইন অনলাইন দুয়োটা পদ্ধতিৰে আবেদন কৰিব পাৰিব অফলাইন পদ্ধতিত আপুনি স্থানীয় পঞ্চায়ত কার্যালয়ত গৈ আবেদন কৰিব পাৰিব সমান্তৰালভাৱে যদি আপুনি অনলাইনতে ঘৰতে আবেদন কৰিম বুলি যদি ভাবিছে অনলাইন মাধ্যমত আপুনি আবেদন কৰিব পাৰিব আমি দুটা কৈ ওয়েবসাইট উল্লেখ কৰিছো এই দুটা ওয়েবসাইটত আপুনি আবেদন কৰিব পাৰিব যদিহে আপোনাৰ সরকারি পক্ষী ঘৰ লাভৰ ক্ষেত্ৰত যদি আপুনি অসুবিধাৰ সন্মুখীন হৈছে অসুবিধাৰ সন্মুখীন হলেও দুটা কৈ বিশেষ হেল্পলাইন নম্বৰ মুকলি কৰা হৈছে আমি হেল্পলাইন নম্বৰকেইটা এই মুহূৰ্তত স্ক্ৰীনত দেখুৱাৰ চেষ্টা কৰিছো কি দৰে আপুনি কি ক্ষেত্ৰত অসুবিধাৰ সন্মুখীন হৈছে সকলো অৱগত কৰিব পাৰিব উল্লেখ কৰিব পাৰিব আৰু আপোনাৰ অভিযোগৰ ভিত্তিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব চৰকাৰী বিষয়াই আবেদনকাৰী ভাৰতীয় নাগৰিক হ'ব লাগিব আমি পূৰ্বতে উল্লেখ কৰিছো আপুনি ভাৰতীয় নাগৰিক হোৱাটো বাঞ্ছনীয় চৰকাৰী পক্ষী ঘৰক লৈ কেবেটাও নতুন খবৰ এই মুহূৰ্তত যিহেতু আহিছে নিজৰ নামত পূৰ্বতে কোনো ধৰণৰ ঘৰ থাকিব নালাগিব বার্ষিক আয় 3 লাখ টকাৰ পৰা 6 লাখ টকাৰ তলৰ হ'ব লাগিব আবেদনকাৰীৰ ৰেচন কাৰ্ড থকাটো বাঞ্ছনীয় অসমৰ 130,000 লোকক নতুনকৈ পক্ষী ঘৰ প্ৰদান কৰা হ'ব মধ্যবিত্ত শ্ৰেণীৰ লোকেও এবাৰ লাভ কৰিব চৰকাৰী পক্ষী ঘৰ আবেদনকাৰী ভাৰতীয় নাগৰিক হ'ব লাগিব পুনৰবাৰ উল্লেখ কৰিছো ধনৰ পৰিমাণ 2,60,000 টকালৈ বৃদ্ধি কৰা হৈছে pmaymis.gov.inত আপুনি আবেদন কৰিব পাৰিব অথবা pmay.nic.inতো আপুনি আবেদন কৰিব পাৰিব আৰু যদিহে আপুনি অফলাইন মাধ্যমত আবেদন কৰিম বুলি ভাবিছে অফলাইন মাধ্যমতো আবেদন কৰিব পাৰিব পঞ্চায়ত কাৰ্যালয়ত গৈ আপুনি অফলাইন মাধ্যমত আবেদন কৰিব পাৰিব চৰকাৰী পক্ষী ঘৰৰ বাবে